এটা কয়টা তাল লাগে এটার ভিতরে? একটা ছুরির মধ্যে? আরে না না, এই যে সাজ দিতেছেন, এরকম সাজ কয়টা লাগে একটা ছুরির? সাত আটটা লাগে হবে, 7-8টা? তাহলে 2টা ছুরির মধ্যে 16টা। 16টা? আরে বাবা, এই সাজটা কি দিয়ে তৈরি? শাঁসের কাঁচামালটা কি জানেন না? না, কি দিয়ে তৈরি করে? আটটা করে লাগে তো, কম না? আটটার জায়গা অনেক, ভিতরে তো অনেক মোটা। এরকম এক জোড়া চুরি বানাইতে কয়দিন লাগে আপনার? একদিনের ভিতরে বানাইলাম, কমপ্লিট করলে 2 দিন টোটাল চুরিটা। আপনার এক জোড়া চুরির মজুরি কত? হ্যাঁ, 1600 টাকা। কেন, কয় ভরি স্বর্ণ লাগে এক দুই চুরিতে? 7-8 আনা লাগে 7-8 আনা। আচ্ছা, যদি এক ভরিও তাহলে তো 1600 টাকা 3200 টাকা মজুরি। আপনারা পাইন কারিগররা? চুলার মধ্যে গরম করে ফেলো, দাম লাগে কেরে? নরম হইতো না, এবার বিয়ে করেন না কেরে? নরম না হইলে ডুয়ান যেত না। ও, এলে গরম করে লাম লাগে। কয় আনা বুড়ি? এটা কি 21 আনা না বা 21 ক্যারেট? এটা ব্রোঞ্জের উপরে 2 আনা। ব্রোঞ্জের চুরিগুলো বাংলা বনে পরে কম পাওয়া যায়, এতে মনে ডাইরেক্ট কাঁচা স্বর্ণটা ওলা নেবার না। ব্রোঞ্জেরটা দেখতে সুন্দর মোটা হয় কিন্তু এমনিতে লস। আর এমনি কয় আনা? 2 আনা। এইসব ইমিটেশন কি দিয়ে বানায়? এটা কি কোনো মাটি? সাদিয়া নাদিয়া মিলিমালা, যদি বানাও তোমরা ব্রোঞ্জের বালা, শেষ পর্যন্ত সব কিছু খুঁজে পাবে না, কারণ এটা মিশ্রণে তৈরি হয়, ভাঙতে গেলে অনেকটাই হারিয়ে যায়, কিছু করার নেই। এটা হচ্ছে এই ব্রোঞ্জের বালার ইতিহাস আমি একজনের কাছে জানলাম। দুঃখ করে একজন বিক্রেতা ভাই বলল, আমি তাকে প্রশ্ন করলাম যে এটাতে মিশ্রণ যে আছে তো পরবর্তীতে কতটুকু খুঁজে পাওয়া যায়, আপনারা কতটুকু দিলে কতটুকু আসে? বলছে ভাই এটার গ্যারান্টি দেওয়া সম্ভব না, কারণ আমি কারিগরকে বুঝিয়ে দিই, সে সৎ হলে 4 আনার ব্রোঞ্জের বালা যদি বলে সে 4 আনা দিতে পারে, অন্য সাথে মিক্সড করে 3 আনাও দিতে পারে, আমি সেটা বের করাটা কঠিন। তো এরকম করে না, কেউ কেউ করতে পারে, তো ব্রোঞ্জের বালা এরকমই। তো ব্রোঞ্জের বালাতে কী দেয় ভেতরে, এটা দেখার একটা ইচ্ছা ছিল, তো দেখলাম আর কি, আপনাকে দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।